কাশ্মীর প্রসঙ্গ উঠলই না, বরং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সহ নানা ইস্যুতে দুদিনে প্রায় আড়াই ঘণ্টা আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ নিজ দেশে ধর্মীয়, জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে একমত হয়েছে দুই নেতা। আর বাণিজ্য, যোগাযোগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। জম্মু কাশ্মীর নিয়ে দুই দেশের সম্পর্ক চরম টানাপোড়েনের মধ্যে দুই দিনের সফরে শুক্রবার তামিলনাড়ুর মামাল্লাম্পুরাম শহরে পৌঁছান জিনপিং। চেন্নাই থেকে 50 কিলোমিটার দূরে মামাল্লাম্পুরামের সমুদ্র সৈকতের কাছে একটি রিসোর্টে শুক্র ও শনিবার মোদির সঙ্গে দুদফায় বৈঠক করেন তিনি। এই সময় দ্বিপাক্ষিক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা হলেও কাশ্মীর সংকট কৌশলে এড়িয়ে যান তারা। পরে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। তিনি জানান, নির্ধারিত সূচির বাইরেও বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন দুই নেতা, বিশেষ করে বাণিজ্য ঘাটতি ও ভারসাম্যহীন বাণিজ্য নিয়ে আলোচনা করেন তারা। গোখলে জানান, অনানুষ্ঠানিক বৈঠকের চমৎকার আয়োজনের জন্য তামিলনাড়ু সরকারের প্রশংসা করেন দুই নেতা। চেন্নাই বিমানবন্দরে পাওয়া অভ্যর্থনায় আপ্লুত হওয়ার কথা মোদীকে জানিয়েছেন জিনপিং। এছাড়া দুই নেতার আলোচনায় পল্লভা ও চোলা সাম্রাজ্যের আমলে তামিলনাড়ু ও চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহর কুয়ানঝোয়ের মধ্যেকার ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি উঠে আসে। চীনের ওই শহরে সম্প্রতি খুঁজে পাওয়া 1200 শতাব্দীর এক মন্দিরে তামিল ব্যবসায়ীদের নির্মাণের ছাপ পাওয়া গেছে। এই এলাকায় আরও অনুসন্ধান চালাতে একমত হন জিনপিং মোদী। মোদী বলেন, উহানের শীর্ষ সম্মেলন ভারত ও চীনের পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ককে জোরদার করতে বড় ভূমিকা নিয়েছিল। আর চেন্নাইয়ের এই বৈঠকে দুই দেশই পারস্পরিক সম্পর্কে একটি নতুন যুগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাতে বৈঠক সম্পর্কে জিনপিং বলেন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বন্ধুর মতো কথা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে খুবই আন্তরিকভাবে, নতুন যুগ শুরু হলো দুই দেশের সম্পর্কে। গোখলে বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক সেরে নেপাল রওনা হওয়ার আগে চীনা প্রেসিডেন্ট জানিয়ে গিয়েছেন বৈঠকে তিনি খুব খুশি, দুই দেশের সম্পর্কে একটি নতুন যুগ শুরু হতে চলেছে। এদিকে চীন ও ভারতের মধ্যকার চলমান শীতল সম্পর্কের জট খুলতে দুদিনের ভারত সফরে এসেছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এই সময় চীনা প্রেসিডেন্টের সফরের নিরাপত্তাসহ বিশাল প্রস্তুতি নিলেও এর মধ্যেই পাকিস্তানকে 300টি অত্যাধুনিক ট্যাঙ্ক উপহার দিবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসলামাবাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সেনাবাহিনীর হাতে 300টি VT4 ট্যাঙ্ক তুলে দিবে বেইজিং। এই বিষয়ে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে রাজি হয়েছে চীন, এর ফলে পাকিস্তানও এমন ট্যাঙ্ক বানাতে পারবে। গত কয়েকদিন আগে চীনের গানসু প্রদেশে সামরিক মহড়া করেছে পাকসেনা ও লাল ফৌজ। চলতি বছরের আগস্টে জম্মু কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে ক্ষুব্ধ চীন ওই পদক্ষেপে উপত্যকাকে দুই ভাগ করে কেন্দ্রীয় শাসনের অধীন করেছে নয়াদিল্লি, দুটি অঞ্চলের একটি লাদাখ, যাকে নিজের অংশ বলে দাবি করে আসছে বেইজিং। কাশ্মীর ইস্যুতে প্রথম থেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে চীনের উপর বিজয় অসন্তুষ্ট ভারত। ভারত সফরের দুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন জিনপিং। বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে সামরিক সহায়তা দিবে চীন, ফলে কূটনৈতিক স্তরে দিল্লি বেইজিং আলাপ আলোচনা হলেও ভারতকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।